মামি পছন্দ হয়েছে? হয়নি? হয়েছে, পছন্দ হয়েছে, বলো কিছু বলো। এই বেটা, হয়নি, পছন্দ হয়নি? আসসালামু আলাইকুম মাই লাভলি লাভলি ভিউয়ার্সটা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে সকালবেলা, আমরা রেডি হচ্ছি, এক জায়গায় যাব, হয়তো আপনারা কিছুটা বুঝতেই পেরেছেন। তো যাব হচ্ছে আমার ভাইয়ের জন্য পাতি দেখতে, আর হঠাৎ করেই হচ্ছে কালকে ওনারা এসেছিলেন, মানে পাত্রীপক্ষরা ওনারা এসেছিলেন আমাদের বাসায়। তো ওনাদের পছন্দ হয়েছে, এবার আমাদের যাওয়ার পালা। আমাদের যদি মেয়ে পছন্দ হয় তাহলে হয়তো বা আমি থাকা অবস্থাতে কিছু একটা করার চিন্তাভাবনা আছে। তো যাই হোক, আগে দেখি। তো রেডি হয়ে বের হয়ে গেলাম এখন। তো আব্বু আম্মু, আমি আর আমার ভাই আর আমার দুই ছেলে আর হচ্ছে আমার একটা খালাতো ভাই গেছে সঙ্গে। তো আমরা এই কয়জনই অটো দিয়ে যাচ্ছি। মোটামুটি বেশ দূরে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে আমাদের বাসা থেকে যেতে। তো আমরা একটা অটো রিজার্ভ করে চলে এসেছি, আর এখন হচ্ছে পাত্রী অলরেডি আমরা দেখে ফেলেছি। তো আল্লাহর রহমতে আমাদের মোটামুটি পছন্দ হয়েছে। তো এখন দেখি, সবাই মিলে আলোচনা করি। আর আমার ছেলেকে জিজ্ঞাসা করছিলাম, আপনারা প্রথমে একটু দেখতে পাইলেন, তো বলছিলাম যে পছন্দ হয়েছে, তোমার ও কিছুই বলছে না, দুষ্টামি করছে, দৌড়াদৌড়ি করছে। তো এটা হচ্ছে পাত্রীদের বাসার সামনের যে দৃশ্যগুলো, সেটা তো গ্রামের ভিতরে যেহেতু, আর এই যে আম্মু দাঁড়িয়ে আছে এখানে, আমার ছেলে দাঁড়িয়ে আছে। তো এখানে হচ্ছে অনেক সুন্দর, আর এত বাতাস ছিল, খুব ভালো লাগছিল আমার পরিবেশটা, এই জন্য ছোট্ট একটা ভিডিও করে নিলাম। আর এখানে হচ্ছে এই যে আপনারা ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ওপাশেই হচ্ছে জাদুঘর আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর। ইন্দিরা গান্ধী হচ্ছে এখানে এসেছিলেন, আর এই জাদুঘরটা হচ্ছে টাকা, মানে টাকা দিয়েছিলেন 1 কোটি টাকা তৈরি করার জন্য। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ওই জাদুঘরটা। তো ইনশাল্লাহ পরবর্তীতে কোনো সময় আসলে, যদি সম্পর্ক হয় আমাদের, এখানে যদি আত্মীয়তা আমরা করি, তো হয়তো বা এখানে বেড়াতে আসব, আর ইনশাল্লাহ তখন আপনাদের সাথে শেয়ার করব। আর জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর ঠান্ডা পরিবেশ। তো এখানে একটু ঘুরছি, আর আমরা বাইরে বের হয়েছি, বের হয়ে একটু কথাবার্তা বলছি নিজেরা নিজেরা, যে কী করা যায়, সিদ্ধান্ত কী করা যায়। তো আমরা চিন্তাভাবনা করে যেটা সিদ্ধান্ত নিয়েছি, যে আমাদের সবারই মোটামুটি পছন্দ হয়েছে, আমার ভাইয়ের সাথেও কথা বললাম। তো আমরা ইনশাল্লাহ আজকেই হচ্ছে কাবিন করিয়ে ফেলবো। তো আপনারা দোয়া করবেন সবাই যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়, আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কি করলাম, কিভাবে কি করলাম। তো এই যে আমার আব্বুটা দৌড়াদৌড়ি করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।